আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহী ও বারকাত আহামদুল্লিলা রব্বিলা আলামিন ও সালাতু ওয়াস সালাম মোয়ালা রাসুল হিলকারী মোয়া আল্লা আলহি ও শহ বিহি আজমাইন আমরা দেখব জাকাত আদায়ে সীমা লঙ্ঘন করা ও খেয়ানত করা কি জায়েজ না অবশ্যই জায়েজ না জাকাত আদায়ে মানে যে আদায় করবে জাকাত আদায় করতে হয় সব মানুষ জাকাত আদায় করে যথা জায়গা যথা জায়গাতে পৌঁছাতে পারে না অনেক মানুষ আছে যে তারা নিজের জায়গাতেই থাকে বাইরে থেকে লোক আদায় করতে এলে তবে জাকাত দেয় নচেত অনেক সময় সে কোথায় মিসকিন কোথায় দিতে হয় সে খুঁজেও পায় না আপনারা সৌদি আরবে দেখেছেন মরুভূমিতে যেখানে উঠ ছাগল আছে সেখানে লোক গিয়ে সরকারি লোক গিয়ে জাকাত আদায় করে একে জিবায়া বলে তো আছে এরকম আমাদের দেশেও আছে আদায়কারী আছে মাদ্রাসার পক্ষ থেকে জাকাত আদায় করছে আদায়কারী রাখা হয় সেখানে দেখবেন পার্সেন্টেজ হিসাবে জাকাত বা এই ফেতরা দান ইত্যাদি তারা পার্সেন্টেজ হিসাবে কাজ করে কেউ হাপাহাপি মানে একশো টাকা দান পেলে মাদ্রাসাকে দেবে পঞ্চাশ আর তার পকেটে পঞ্চাশ এখন মাদ্রাসাওয়ালারা দেখছে কোন জায়গায় এর থেকেও বেশি শুনেছি ষাট পার্সেন্ট দেয় বা ষাট পার্সেন্ট নিজে খায় মাদ্রাসাওয়ালারা দেখছে পড়ে পাওয়া টাকা চোদ্দ আনাই লাভ আমার যদি একশো টাকার মধ্যে চল্লিশ টাকাই পাওয়া যায় তো লাভ যাও আদায় করো আর সে বেচারি কষ্ট করে মেহনত করে আদায় করে কান তার ষাট পার্সেন্ট সে তার নিজের করে আবার তা সত্ত্বেও অনেক সময়ে কি করে কি করে আদায়কারীরা অনেক সময়ে চুরি করে অনেক সময় দান অনেকে দেখবেন টাকা দিচ্ছে কিন্তু তার ওই রিসিভ নেওয়া বা কি বলা হয় রসিদ নেওয়া দরকার নেই কিন্তু বেচারী জানে না যে আদায়কারী হয়তো রসিদে লিখবেও না আর গোটাটাই তার নিজের পকেটে ভরে নেবে অনেক আদায়কারী আছে আপনি দিচ্ছেন পাঁচ কেজি ধান ঠিক আছে দিয়ে সে শুধু পাঁচ লিখছে কেটে আপনাকে দিচ্ছে আপনি খেয়ালও করলেন না যে এখানে পাঁচ লেখা আছে কিন্তু ধান লেখা নেই কিন্তু আদায়কারী পরে সে পাঁচ পাঁচের জায়গাতে ধানের জায়গাতে কি লিখে জানেন টাকা হ্যাঁ এসব শুনেছেন না না এসব বহু শোনা যায় বহু কারবারি করে ওরা শুনেছি আদায়কারীরা বহু রকমের কারচুপি করে নিজেদের পেট ভরে নকল চেক ছাপায় মাদ্রাসার নামে চেক আছে কিন্তু চেক চেক ওই মাদ্রাসার নকল কোন জায়গায় মসজিদ হবে নকল হ্যাঁ মসজিদ হচ্ছে নকল চেক বানিয়ে আদায় করে বেড়াচ্ছে আর খাচ্ছে এমন আদায়কারী বহু আছে তো এইভাবে বহু আদায়কারী খেয়ানত করে এবং জাকাতের মাল এইভাবে চেয়ে চেয়ে খায় আল্লাহ এটা কি হালাল তার জন্য অবশ্যই না অবশ্যই না তো না তার জন্য তার ওপরে আবার কারচুপি তো কত রকম গোনা তারা করে আল্লাহ এখন শোনেন কয়েকটি হাদিস আদায় করতে গিয়ে কোনো উপহার বা ঘুষ গ্রহণ করা যাবে না ঘুষ কেন আদায় করতে গিয়ে ঘুষ মানে আদায় করতে গিয়ে ঘুষ খাওয়া যায় নাকি কিরকম বলুন তো যেখানে উট আছে মনে করুন উটের হিসাব করতে যাবে যে আদায় হিসাব করছে তাকে যদি ঘুষ দেওয়া হয় তো হিসাবটা কি করে কম করে ধরবে নিয়ে আল্লাহর হকে মার দেবে তাই না তো এইভাবে ঘুষ দেয় তো অনেকে মনে করে জোর জুলুম করে আদায় করে এটাও ঠিক না অনেকে জোর জুলুম করে দেখা যাচ্ছে হিসাবে হয়তো একটা কম হচ্ছে না জোর করে আপনি ধরে নিচ্ছে তাকে জুলুম করে আদায় করছে এটাও চলবে না আর আদায় করে নিয়ে এসে তাতে খেয়ানত করাও চলবে না

যদি তার থেকে একটা সুই গোপন করে নেয় সুই সুই সুচ। কত দাম হবে আমাদের দেশে হয়তো এক টাকা দাম কি দু টাকা দাম একটা সুই তো সেই সুই যদি গোপন করে নেয় অথবা তার থেকে বেশি কিছু কানা গরুল এটা হবে খেয়ানত যে খেয়ানত কাল কেয়ামতের দিনে নিয়ে উপস্থিত হবে আর এমনিতে এই হাদিসে আছে যে কাল কেয়ামতের দিনে প্রত্যেক খেয়ানতকারীর পাছাতে ঝান্ডা থাকবে ঝান্ডা দেখে বুঝতে পারবে যে এই লোকটা দুনিয়াতে খেয়ানত করেছে আল্লাহ কত বড় মানে লাঞ্ছনা কেয়ামতের মাঠে এমনিতে জানেন যাদের যারা চেয়ে খায় চেয়ে মেঘে খায় যাদের প্রয়োজন ছাড়া চায় এই তো আমাদের দেশে খবর শুনলাম যে এক ভিখারি কয়েক লাখ টাকা ব্যাংকে জমা করতে গেছে দিয়ে বলেছে যে এত টাকা তুমি তো ভিখারি ভিক্ষা করে খাও এত টাকা পেলে কোথা তো বলছে জমি জায়গায় বিক্রি করেছি ডকুমেন্টস নিয়ে এসো গেছে তো যাই হোক আপনাদের দেশেও শুনেছেন যে একজন ভিখারি তার সে তার ছেলেকে মোবাইলে দোকান করে দিয়েছে তারপর অনেক কিছু অনেক কিছু ব্যাপার তো আছে তাদের মুখে কাল কেয়ামতে মাংস থাকবে না চোখ আছে নাক আছে কিন্তু হাড্ডি বুঝতে পারছেন দাঁত বেরিয়ে আছে আল্লাহ কি ভয়ঙ্কর দেখতে লাগবে লোকে দেখেই বুঝতে পারবে যে লোকটা দুনিয়াতে অপ্রয়োজনে চেয়ে খেত লোকের কাছে হাত পেতে খেত চেয়ে চেয়ে খেত তো চাওয়ার ব্যাপারে আমাদের কথা আছে আজকে হলো কি যে আপনি জাকাত আদায় করবেন জাকাত আদায়ের ব্যাপারে খেয়ানত যদি আপনি মাদ্রাসায় আদায়কারী হন কিংবা সরকারি আদায়কারী হন সরকারি আদায়কারী আমার মনে হয় কোথাও কিনা আল্লাহ জানে তো যদি মাদ্রাসা আদায়কারী হন মাদ্রাসায় আদায় করতে গিয়ে যদি আপনি সেখান থেকে একটা সুই নিয়ে নেন তাহলে সেটা কি হবে আপনার খেয়ানত হবে কেয়ামতে আপনি সেটাকে উপস্থিত দেখবেন করা আদায় কি না হ্যাঁ যাইজ যদি ইত্তেফাক হয় যেটাকে ইত্তেফাক বলে চুক্তি সেই চুক্তিতে মাদ্রাসা পক্ষ রাজি আর এই জন্য বললাম না যে মাদ্রাসার লোকে দেখছি যে পড়ে পাওয়া টাকা চোদ্দ আনায় লাভ চল বাবা তাই হোক চুক্তিতে রাজি হয়ে গেল তখন যায় আমার জন্য জায়েজ যে আমি ওই চুক্তিতে আদায় করব এবং আদারাসকে পার্সেন্টেজ কিন্তু পার্সেন্টেজে আবার কম বেশি করলে হবে না তাতে আবার কারচুপি করলে হবে না যাই হোক অন্যান্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইসতামাল্লাহু আলা আমালিন ফারাযাকাহু রিযকান ফামা আখাযা বাদা যালিকা ফাহুয়া গলুল এবারে আরাক্সানির আদায়কারী আছে যে আদায়কারী পার্সেন্টেজ না কিসে কাজ করে হ্যাঁ বেতনে কাজ করে তার মানে মাদাসা তাকে রেখেই নেওয়া হলো সে মাসে মনে করুন দশ হাজার টাকা বেতন পাবে কিন্তু তার কাজ কি আদায় করা এবারে বেতন ভোগী না কেন জানেন কারণ এ এ আদায় করবে না যাবে চায়ের দোকানে বসে চা খেয়ে চলে আসবে বলে এত টাকা হলো তার বেতনটাই দেখা যাবে উঠেনি এই জন্য মাদাসায় কি করা হয় পার্সেন্টেজ দেওয়া হয় যা বাবা তুই বেশি খাবি খা কিন্তু মাদাসা আদায় হবে এই লাভটা দেখে এই সর্বনাশটা হয় বুঝতে পারছেন তো মুশকিল হলো কি যে যদি কেউ বেতন আদায় কি বলে আপনার বেতন ভোগী আদায় হয় তাহলে সে যখন আদায় করতে যাবে আদায় করতে গিয়ে যা কিছু পাবে সেগুলো কার মাদ্রাসার এখন যদি কেউ বলে এই দশ টাকা আপনার না ওই দশ টাকাও কার মাদ্রাসার কারণ সে বেতন পায় সে বেতন পেয়ে কাজ করছে সুতরাং যা কিছু পাবে তার নামে কোন খাস গিফটাম বলছেন ফামা আখাজা যদি বেতন ছাড়া অন্য কিছু বেশি নেয় তাহলে সেটা কি হবে হবে করা যাবে না তবে যদি মাদ্রাসা থেকে অনুমতি থাকে যে যদি তোমাকে কেউ কিছু দেয় তুমি নিতে পারো আলাদা কথা কিন্তু আমার মনে হয় না যে এরকম অনুমতি দিলে তো বুঝতেই পারছেন ফাঁক অনেক বেরিয়ে যাবে মহানবী সাল্লা আরো বলেছেন একটা লোককে আবুল ওলিদ বলে একজন লোক ছিল তাকে আর রসুলসাল্লাহ হলে সাল্লাম তাকে সাদকা আদায় করার জন্য পাঠিয়েছিলেন আর পাঠানোর সময় বললেন হে আবুল ওলিদ ইয়া আবাল ওলিদ ইতাকিল্লাহ আবুল ওলিদ তুমি আল্লাহকে ভয় করো লাত আতি ইয়াওমাল কেয়াম আতি বিবাহী রিন তাহমিলহু লাহু রোগা আও বাকারাত আও বাকারাত লাহা হওয়া খোয়ার তুমি আও আও লাহা লাহা তার তিন নোয়াজ মানে তুমি কেয়ামতের দিনে এই অবস্থায় এসো না হে আবুল বলি তুমি আল্লাহকে ভয় করো তুমি যেন কেয়ামতের দিনে নিজ ঘরে কোন চিহির অববিশিষ্ট উঠ দেখছেন তার মানে যদি উঠ আপনি খেয়ানত করেন জায়গাতে একটা উঠ গায়েব করে দিলেন তো কেয়ামত উঠ ঘাড়ে চাপানা থাকবে আর শুধু চাপানাই থাকবে না উঠটা চি চি শব্দ করবে মানুষের কাছে জানাবে যে দেখো এই গেই উত করেছিল আদায় করতে গিয়ে কিংবা ছাগল কিংবা কিংবা এই অবস্থায় বহন করা অবস্থায় ঘাড়ে বহন করা অবস্থায় তুমি উপস্থিত হইও না তখন আহ উবাদা বলেন হে আল্লাহ রসুল ব্যাপার কি সত্যই তাই বললেন হ্যাঁ তাই সেই সত্তার কসম বললেন হ্যাঁ তাই এই ওয়াল্লাজি নাফসি বিয়াদি হিন্না জালিকা লা কাযালিক ইল্লা মান রাহিমাল্লাহ ব্যাপারটা এরকমই সচ্চাই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে ব্যাপারটা এই রকমই তাহলে কি করা যাবে ইল্লামার রাহিম আল্লাহ আল্লাহ যাকে রহম করবেন সে কথা আলাদা কালা আফা ওয়াল্লাজি বাআসাকা বিল হাক্কি লা আমালু আলা শাইইন আবাদান ওবাইদা ওবাদা হচ্ছে আবুল ওয়ালিদ দেখি তো তখন উবাদা বললেন আবুল অলিদ বললেন আল্লাহর কসম বা আল সেই সত্তার কসম যিনি আপনাকে সত্যের সাথে প্রেরণ করেছেন কে আল্লাহ আমি আপনার বাইতুল মালের আপনার বায়তুল মালের কোন ব্যাপারে কোন চাকরি করব না তার মানে হয়তো বা মন আমার কি হবে মনে লোভ ধরবে আমি হয়তো কিছু নিয়ে ফেলবো এই জন্যে এই চাকরি বড় কঠিন বাইতুল মালের চাকরি বড় কঠিন যদি খেয়ানত হয়ে যায় তো সেই খেয়ানত একটা ছাগল একটা উঠ মাথায় মাথায় বহন করে কি বলে ঘাড়ে বহন করে আনতে হবে চিন্তা করতে পারছেন কি বিশাল ব্যবস্থা বিশাল ব্যবস্থা কাল কেয়ামতের দিনে বিশাল দুরবস্থা যে একটা উটকে আপনার ঘাড়ে যদি আপনি উঠ খেয়ানত করেন ছাগল খেয়ানত করে ছাগল আপনার ঘাড়ে চাপানো থাকবে এবার যদি টাকা খেয়ানত করেন তো না আল্লাহ তাআলা কোন আকারে আপনার সেই টাকা আপনার ঘাড়ে চাপিয়ে দেখানো হবে যে এই লোক দুনিয়াতে জাকাতের মাল খেয়ানত করেছিল আবু হুমায়দ সাইদি বলেন নবী আসলাম আজদের ইবনে লুতবিয়া নামক ইবনে লুতবিয়া নামক এক ব্যক্তিকে জাকাত আদায় করার কাজে কর্মচারী নিয়োগ করলেন সে ব্যক্তি আদায়কৃত মাল সহ ফিরে এসে বলল এটা আপনাদের বাইতুল মালের আর এটা আমাকে উপহার দেওয়া হয়েছে এটা এটা বাইতুল মালের আর এটা আমাকে উপহার দেওয়া হয়েছে পায় অনেক আদায় করতে গিয়ে বলে এটা আপনার এইটা আপনার মানে কি এই যে ঘুষ এটা ঘুষ হয়ে যাবে তাই না তো এ কথা শুনে আল্লাহ রসুল উঠে দণ্ডায়মান হয়ে আল্লাহর প্রশংসা স্তুতি বর্ণনা করে বললেন আম্মাবাদ অতঃপর বলি যে আল্লাহ আমাকে যে সকল কর্মের অধিকারী করেছেন তার মধ্যে হতে কোনো কর্মের তোমাকে তোমাদের কাউকে কর্মচারী যদি নিয়োগ করি তো সে ফিরে এসে বলে কিনা এটা আপনাদের আর এটা উপহার স্বরূপ আমাকে দেওয়া হয়েছে যদি সে সত্যবাদী হয় তবে তার বাপ মায়ের ঘরে বসে থেকে দেখে না কেন তাকে কোনো উপহার দেওয়া হচ্ছে কি না যদি আমার তরফ থেকে আদায় করতে না যেত তো উপহারটা পেত তাহলে পাঠানো হচ্ছে যার তরফ থেকে যেটা পাচ্ছে সেটা কার যে পাঠাচ্ছে তার আল্লাহর কসম তোমাদের মধ্যে যে কেউ কোন জিনিস অনধিকার গ্রহণ করবে না হক গ্রহণ করবে সে কেয়ামতের দিন তা নিজে ঘাড়ে বহন করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে অতএব আমি যেন অবশ্যই চিনতে না পারি তোমাদের মধ্যে কেউ যেন নিজ ঘরে চিহ্ন বিশিষ্ট উঠ অথবা হাম্বার বিশিষ্ট গাই অথবা মেয়ে রব বিশিষ্ট ছাগল বহন করা অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করে বা করেছে সতর্ক করছেন যে কেয়ামতের দিনই অবস্থা হবে অতঃপর উভয় হাতকে উপর দিকে এতটা তুললেন তারপর উভয়ে তা এতটা তুললেন যে তার বগলের শুভতা দেখা গেল এভাবে তুললেন অতঃপর বললেন হে আল্লাহ আমি কি পৌঁছে দিলাম আল্লাহ হাল বাল্লাক আল্লাহ হুম্মা হাল বাল্লাক এভাবে হাত তুলে বললেন আমি কি পৌঁছে দিলাম এই হাদিসটা দিয়ে যারা ফরজ নামাজের পর দোয়া মনাজাত মোনাজাত করার কথা আছে এখানে বলা হয়েছে হে আল্লাহ তুমি সাক্ষী থেকে তো এইটা দিয়ে ফরজ নামাজের পর কি করে হয় মারে ঘুটনা ফুটে সর মানে এক জায়গার একটা নিয়ে আরেক জায়গায় গিয়ে ফিট করছে খালি মোনাজাতটাকে জায়জ করার জন্য কত রকম দলিল নিয়ে এসছে যা ফরজ নামাজের পর নয় বুঝতে পারছেন আর তাছাড়া এখানে মোনাজাতের কথাও নেই আল্লাহ এখানে বলছে আল্লাহ হুম্মা হাল বাল্লাক তাহলে তুমি সাক্ষী থেকো বা তুমি আমি কি পৌঁছে দিলাম এই বলে হাত তুলেছেন তা ওরা বলছে যে না এই হাত তুলে মনাদ করা যায় হাত তুলে মনাদ করা যায় না কেউ বলছে না অনেক দলিল আছে হাত তুলে মনাদ করা যায় তাই না কিন্তু ফিক্সড জায়গাতে মনাজাত করতে হয় বা করতে না করলে চলে না অনেকে মনে করছে তো ফরজ বাবারে দোয়া না করলে নিকৃষ্ট অবস্থায় জাহান নামে যাবে পরে মনাজ না করলে নাকি একেবারে যদি আপনি দোয়া না করেন আল্লার কাছে তাহলে তারা মানে একটা প্রশস্ত জিনিসটাকে নিয়ে এসে এক জায়গায় সংকীর্ণতার সাথে ফিট করে দেয় এটাই বড় দুঃখের কথা বলা বাহুল্য জাকাতের টাকা চুরি বা জালিয়াতি করা জাল চেক নিয়ে আদায়কারী অথবা পাঁচ কেজি কে পাঁচ টাকা করে অথবা পঞ্চাশ কে পাঁচ করে তো তসুপকারী মাগারামের যে কি অবস্থা হবে তা বলাই বাহুল্য আল্লাহ তালা তাদেরকে হেদায়ত করুন আর আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এইসব খেয়ানাতে না পড়ি আল্লাহ মামিন ওসাল্লাহ নবীন মোহাম্মদ ও আলা আলহি ও সাহবিহি আজমাইন